আজ থেকে খুলেছে সারা দেশের সব পোশাক কারখানা নিরাপত্তা দিতে মাঠে রয়েছে সেনাবাহিনীর টাস্ক ফোর্স সকাল থেকেই সাভার ও ধামরাই উপজেলা সহ সারা দেশের বিভিন্ন শিল্পকাল শিল্প কারখানা শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা যায় কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এর আগে শুক্রবার জামগড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেন কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এ সময় তিনি জানান টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে শিল্প কারখানাগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী একই সঙ্গে কুইক রিয়াকশন ফোর্সের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে টিম পৌঁছে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি উপস্থিতি সব মূল্য ফুল উপস্থিতি আছে উপস্থিতি কোনো ফুল উপস্থিতি আছে তাহলে সুন্দরভাবে ডিউটি করতেছি নিরাপত্তার সাথে আমরা কাজ করতেছি আমাদের কোনো সমস্যা নাই